সামনে তো ঈদ মামু, করলাম মামু কিতাকো মার্কেটের মামু কিতাকো সব কিনে লাইছি ওটা। আর কিছু হইলে তোর কি একটা সিক্সার কিনছিলাম, কালা কালা সিক্সার আছে না, আর আম্মা কইছে আমার দিব কিনা। আমার তো কোন লাগতো না, আমি নিজে দিবো মামু, বুঝে না বেটা গপ বাদ দে, মার্কেটের আর অনেকদিন রয়েছে, আরো অনেক করন যাবো। অনেকদিন পরে একটা সেলফি লিলাই নতুন কি তোরা তো নাম জানবে জীবনে, আগে আমরা কথা সেলফি উড়াই আগে নাই বন্ধু বন্ধু এটা করতে দিলে নোংরা করছে না শরীরটা ধরে টাচ করে। আমি একটা কথা কমু, তোরা কি আমার ছোটবেলার বন্ধু আসিলে না? আমি তোর কাছ থেকে একটু আর্থিক দিক দিয়ে দুর্বল, এলাকে তোর আমার সাথে ব্যবহারটা করতে পারলে আমরা কি ছোটবেলা একসাথে লেখাপড়া করি নাই? এটা হয়েছে বন্ধুত্ব, কেরাই কি সব মরলে কি টাকা নিয়ে যেতে পারবি? এটা দেখা দেব, তুই কয়ে দেওয়া লাগতো না, যা যা যা, আজকে হয়তো তোর কাছে টাকা আছে, কালকে হয়তো টাকা নাও থাকতে পারে। আপনি একটা কথা বললেন, তোরা যদি আপনার কোনো বন্ধুর আর্থিক অবস্থা দুর্বল হয় তবে তাকে অবহেলা করবেন না, সবাই আল্লাহর সৃষ্টি।